জঙ্গলমহলের মনিকা, নিষ্পাপ হরিণের শরীরেই তার প্রকৃত শত্রু। আদিম লগ্ন থেকেই এ কারণে তোমাকে শিকার করে চলেছে ব্যাধির দল। নারী জন্মের সে অভিশাপ থেকে মুক্ত নয় জঙ্গলমহলের মনিকা মাহাতো। মনিকা, তুমি কি কখনো পুকুরে নেমে পদ্মফুল তুলেছ? মনিকা, তুমি কি কখনো ঘাস ফুল ভালোবেসেছ? মনিকা, তুমি কি কখনো স্বপ্ন দেখেছ কাস্তে হাতে ধান খেতে নেমে পড়ার? তোমাকে এসব প্রশ্ন কেউ আর করবে না। এখন সবাই জেনে গেছে তোমার অষ্টাদশী হতে এখনো বাকি ছিল আরো কিছুদিন। জঙ্গলমহলে এখন অনেকে বেড়াতে আসে। এখানের পাহাড়, নদী, পাখি দেখে নাকি নগরের মানুষের মন ভরে যায়। শহরের পথে পথে যে সমস্ত কাগজ বিক্রি হয় তাতে এখানকার খবর বড় বড় করে ছাপা হয়। জঙ্গলমহলের মনিকা, তুমি কি কাগজে কখনো তোমার গ্রামের নাম পড়েছ, তোমার প্রিয় পাখি, নদী বা পাহাড়ের ছবি দেখেছ? কেমন মনে হতো তোমার তখন? শহর থেকে বেরোনো কাগজকে বড় আপনার মনে হতো, তাই না? জঙ্গলমহলের মনিকা, তুমি কবিতা পড়তে নিশ্চয়ই, তুমি তো দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলে। তোমার বাংলা বইয়ে একটা কবিতা আছে, ক্রন্দনরতা জননীর পাশে, ওটা পড়েছ অবশ্যই। ওই যে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে একা পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? পড়েছিলে? কখনো ভাবতে পেরেছিলে সেই মেয়ে আর কেউ নয়, আমি জঙ্গলমহলের মনিকা, আর এই জননী কেউ নয়, সে আমার মা, আমার হতভাগা জননী। শহরের রাজপথে বিক্রি হওয়া কাগজ আর নগরের কবির দল, তোমার জননী যন্ত্রণার পাশে কেউ দাঁড়ায়নি। জঙ্গলমহলের মনিকা, তোমার আজ কি মনে হয় এইসব ক্লাসের বই আর খবরের কাগজে কোন সত্য ছাপা হয় আর কোন সত্য চাপা হয়? কে সত্যি এই কার পাশে দাঁড়ায়? কলকাতা থেকে অনেক দূরে পুরুলিয়ার একটি পাড়া গ্রামের নির্জন ছোপের আড়াল থেকে তোমার অর্থতত্ত্ব লাশ পশুদের লালসার চিত্র সমেত উদ্ধার হল। ততক্ষণে জঙ্গলমহলের উন্নয়নে শিলমোহর পড়ে গেছে। তোমার মৃত্যু তাই তেমন কোনো ইস্যু হয়ে উঠল না, না কাগজে, না টিভিতে, না রাজনৈতিক ভাষণে কিংবা কবিতের মনে। জঙ্গলমহলের মনিকা, ওই পশুদের অত্যাচারে তুমি যে শেষবারের মতো চিৎকার করে উঠেছিলে, তা জঙ্গলমহলের পাহাড়ে, নদীতে ধ্বনিত হতে হতে হয়তো একসময় চিরতরে মিলিয়ে যাবে। তোমার হতভাগা জননীর যন্ত্রণাকে ছাপিয়ে আবারও কোনো মুখোশকে আমরা নাম দেব জঙ্গলমহলের মা।